গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ওয়েডনেসডে, সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর তার সাথে আছে ফুরফুরে হাওয়া। আমার মনে হয় আমার এই সেকেন্ড বেডরুম থেকে ভিউটা না সব থেকে ভালো। পেছনে না একটা সুন্দর ব্রিজ আছে, গাড়িগুলো আপ ডাউন করে দেখতে খুব ভালো লাগে, স্পেশালি রাত্রিবেলা, কারণ গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে যায়, ওটা আরও বেশি ভালো লাগে। তো মামনিরাও বলছে এই রুমটাতে বসে থাকলেই সময় কেটে যায়, আর তোমরা সবাই বলেছো যে আমাদের সোফা কাম বেডটা খুব ভালো হয়েছে। জানো তো কালকে আমাদের অনেক পেন্ডিং কাজ আমরা সেরে ফেলেছি, মানে আমাদের টিভি ইনস্টল হয়ে গেছে, ফাইনালি কাল থেকে আমরা টিভি দেখতে পাচ্ছি। আর আজকে আমাদের ডাইনিং টেবিলটাও ইনস্টলেশন হয়ে যাবে। আসলে তোমাদের তো দেখিয়েছিলাম চারদিকে এত জিনিসপত্র ছিল, ডাইনিং টেবিলটা ইনস্টল করে রাখবো তো কোথায় রাখবো, তাই জন্য ভাবলাম যে আগে একটুখানি সেট করে নিই সব কিছু, তারপরেই ডাকবো লোক। তো চলে আসবে আরবান কোম্পানির লোক কিছুক্ষণের মধ্যে, আমরা আগে থেকেই বুক করে নিয়েছি। আর সৌরভ তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে বাজারে চলে গেল মাছ কেনার জন্য। এখন যেহেতু বৃষ্টি পড়ছে মনে হয় আটকে গেছে, কারণ এতক্ষণে চলে আসার কথা। এখানে দেখো এখন জোর কদমে ডাইনিং টেবিলে ইনস্টলেশন চলছে। এগুলো হচ্ছে চেয়ারের পার্টস, এগুলোকে এখন অ্যাসেম্বল করতে হবে। তো আরবান কোম্পানি থেকে দেখে কিন্তু বেশ ভালোই হচ্ছে। আমরা আগেও যে দুটো ফার্নিচার অ্যাসেম্বল করলাম খুব সুন্দরভাবে করে দিয়েছে, একদম প্রফেশনাল। তো তোমরাও যারা আইকিয়ার এরকম ফার্নিচার কিনবে মনে করছো তাদের জন্য তো আমি রেফার করবো। ইনফ্যাক্ট আমিও জানতাম না, তোমরাই আমাকে বলেছিলে যে সৌমি আরবান কোম্পানির থেকে দেখে কিন্তু সুন্দরভাবে ইনস্টলেশন হয়ে যায়, আর একটু সময় লাগবে বলছে। এক একটা চেয়ার করতে নাকি আধ ঘন্টা করে সময় লাগবে, আর ডাইনিং টেবিলটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। বাড়ির কাজ তো চলতেই থাকবে, কিন্তু বাজার দোকানে তো যেতে হবে তাই না? কিন্তু আজকে বাজার থেকে ফেরার সময় না পুরো বৃষ্টিতে ভিজে গেলাম, কি জোর বৃষ্টি আসলো। আর আজকে এরকম ক্লাউডি ওয়েদার আর বেশ ঠান্ডা ঠান্ডা। তো বাজারে কি পেয়েছি জানো আজকে? পরে দেখাচ্ছি সেটা। আরবান কোম্পানি থেকে লোক আসবে ডাইনিং টেবিলটা ফিট করার জন্য, তাই জন্য তাড়াহুড়ো করেই চলে এলাম খালি মাছটা নিয়ে। আর মাছ যা পেয়েছি, ও একেবারে ইলিশ, মানে ওইটাই হচ্ছে মেইন তোমার টপিক। হ্যাঁ আজকে মানে মজা, সবকিছুর পরে একটাই কথাই বলছে মাছ যা পেয়েছি। আজকে মানে কালকে টিভি লেগে গেছে, আজকে বেশ একটু টিভি দেখবো, টাটা স্কাই এর লোক আসবে, মাছটা আসল ব্যাপার। ও একদম রানী মাছ পেয়েছে, ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটা আমাদের মামুনি আজকে খাওয়াচ্ছে, মানে মামুনি আজকে ইলিশ মাছের স্পন্সর দিচ্ছে একদম। আমরা ইলিশ মাছের স্পন্সর পেয়ে গেছি আজকের জন্য। তো আসলে মায়ের তিন মানে দু তিন দিন ধরে মাছ খাওয়া হয়নি, রোববার সংযম ছিল, সোমবার শিবের পুজো ছিল, কালকে তো মঙ্গলবার নিরামিষ, তো আজকে ফাইনালি গিয়ে মাছ খাওয়া হবে। ডিম খাওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ বলছে আজকে সব, আজকে সব মিলে আর কি একটা ননভেজ আইটেম থাকবে থাকবে, মানে যেহেতু আমরা চারজনই তাই জন্য ছোট মাছ নিয়েছি, 800 গ্রামের মাছ, এখানে 1000 টাকা কেজি। আমি বলে দিই কলকাতায় কিরকম রেট আমি জানি না, বাট এখানে 1000 টাকা কেজি 800 গ্রামের মাছ, বাট মাছটা খুব ভালো, মামুনিও দেখে বললো ভালো মাছ। হ্যাঁ আর বেশ তেল ডিমও আছে। আর ইলিশ মাছ আছে, কি হচ্ছে ইলিশ মাছ? না অন্য কথা আর বলো না, তুমি শুধু এই ইলিশ মাছটা নিয়ে একটুখানি ভালো করে কি হচ্ছে ইলিশ মাছের, কি মেনু হচ্ছে আজকে? হচ্ছে ইলিশ মাছের ভাপা, যেহেতু আমাদের মাইক্রোওয়েভেন এসে গেছে, ভাপাটা খুব সুন্দরভাবে করাও যাবে, মামুনির হাতের ভাপা খুব ভালো হয় খেতে। আর হবে ইলিশ মাছ ভাজা তেল, আর ইলিশ মাছের উপরে থাকবো আমরা মোটামুটি, আজকে পুরো ইলিশ মাছের উপর, দারুণ। ইলিশ ভাপা বানানোর জন্য নারকল বাটা আর এখানে পোস্ত আর সর্ষে বাটা হয়ে গেল। তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করো যে সৌমি তুমি কি মিক্সার গ্রাইন্ডার ইউজ করছো একটু দেখিও। আমি যখন এডিনবার্গে গেছিলাম এইবার, এক বছরও হয়নি, সেই সময় আমি এই মিক্সার গ্রাইন্ডারটা কিনেছিলাম, এটা হচ্ছে ওয়ান্ডার শেফের। তো এর থেকে ওয়ার্স্ট প্রোডাক্ট আমার মনে হয় না আমি আমার লাইফে ইউজ করেছি বলে, এক বছরও হয়নি। আমি যখন কিনেছিলাম তখনও তোমরা আমাকে অনেকে বলেছিলে যে সৌমি এটা কিন্তু বেশি দিন টিকবে না, এটা যেহেতু প্লাস্টিক বডি তাই জন্য না মানে এটা ফেটে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কেস হয়েছে। আমি যখন সর্ষে পোস্তটা বাটলাম, দেখো সাইড দিয়ে পুরো লিক করে কি অবস্থা হয়েছে। তো আমার এর মধ্যে আর কেনা হচ্ছে না, তাই জন্য আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে সৌমি কী মিক্সার গ্রাইন্ডার ইউজ করো একটু বলো, অনেক সময় আমি বলিও না, কারণ আমার নিজেরই প্রোডাক্টটা ভালো লাগেনি। যেটা আমার ভালো লাগে না সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো না। তো আমার এখন না আজকে মানে হরেবল লাগছে, দেখো একটা সর্ষে পোস্ত বাটতে গিয়ে এখানটার অবস্থা হয়েছে কি।
মানে একদম বিচ্ছিরি লাগছে। আমি সৌরভকে বলছি না আমাকে কিনতেই হবে এবার মিক্সার, কিছু করার নেই। আর মিক্সিটা না খুব কাজে লাগে, আমরা অ্যাকচুয়ালি শিল ইউজ করি না তো তাই জন্য মিক্সিটা অল টাইম লাগে। যেহেতু বডিটা প্লাস্টিকের না সেই জন্য যদি কোনো হার্ড স্পাইসেস গ্রাইন্ড করা হয় তাহলে শকটা অ্যাবজর্ব করতে পারে না। তোমরা বুঝতে পারছো কিনা জানি না পুরো ক্র্যাক হয়ে গেছে, যদি এটা গ্লাসের হতো তাহলে বোধহয় শকটা অ্যাবজর্ব করে দিত আর ক্র্যাক হওয়ার কোনো চান্স থাকতো। আর আলাদা করে না এই জারগুলো কিনতেও পাওয়া যায়, এটা সবচেয়ে বাজে জিনিস, এটা মানে একটা বিজনেস স্ট্র্যাটেজি। এই মেশিনটার কিন্তু কোনো রকম প্রবলেম নেই, প্রবলেম কিন্তু এই জারগুলোতে। তো আমি তোমাদেরকে বলবো একদম ভুলেও কেউ কিনো না, মানে ইউটিউব বলো বা অন্য জায়গাতে, আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, ভালো রিভিউ কিন্তু আছে, বাট আমি ফ্র্যাঙ্কলি বলছি কেউ কিনো না। তো যাই হোক, আমার ভীষণ মানে ইরিটেড হচ্ছি আমি। আর তোমাদের কাছে যদি কোনো ভালো মিক্সার গ্রাইন্ডারের লিঙ্ক থাকে, মানে তোমরা ইউজ করছো ভালো জেনে থাকো, অবশ্যই আমার সাথে একটু শেয়ার করো, আমি রিসেন্টলি কিনবো তাহলে। বেসিক্যালি আজকে কিন্তু আমাদের বাড়িতে কোনো রান্না হচ্ছে না, এটা তো ভাপা হবে মাইক্রোওভেনে। তো দেখো সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। সর্ষে আর পোস্তর কোয়ান্টিটি কিন্তু সেম, মানে 1:1 রেশিওতেই নিতে হবে। এখানে আমি অ্যাড করছি মোটামুটি 2 টেবিল স্পুন মতো। সর্ষের ঝাঁজটাকে একটু সাবডিউ করার জন্য অনেকে কাজু চারমগজ বাটা ইউজ করে, কিন্তু আমরা ইউজ করি নারকোল বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন মতো নারকোল বাটা ইউজ করলাম। এবার একটা কথা বলি, আজকে তোমাদেরকে বললাম যে মামুনির হাতের ইলিশ ভাপা খেতে খুব ভালো হয়। তো এটা হচ্ছে মামুনির একটা টেকনিক, কেউ কিন্তু দই অ্যাড করে না, কিন্তু মামুনি 1 চামচ দই অ্যাড করে, মানে খুবই সামান্য একটু দই অ্যাড করবে, তাহলে না খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। এবার অ্যাড করে দেবো কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু একটু বেশি কোয়ান্টিটিতেই অ্যাড করতে হবে। এখন একটু দিবি আর উপরে যখন প্লেস করা হবে তখনও অ্যাড করা হবে। ব্যাস এখন এটা থাক। আর হ্যাঁ, ম্যারিনেশনের সময়ই কিন্তু নুনটা অ্যাড করে দিতে হবে, অল্প একটু জল কিন্তু অ্যাড করছি। মিনিমাম কিন্তু আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতেই হবে। তোমরা হয়তো একটা জিনিস নোটিস করেছো যে আমি কিন্তু আমাদের একটা অ্যাকসেন্ট ওয়াল তোমাদের সাথে শেয়ার করিনি। আমি যখনই ক্যামেরা নিয়ে তোমাদের সাথে কথা বলেছি এইরকমভাবে কথা বলেছি যাতে তোমরা একটা ওয়াল দেখতে না পাও। তার একটাই রিজন ছিল যে যতক্ষণ না আমার ডাইনিং টেবিলটা আসছে ততক্ষণ আমি শেয়ার করবো না, কারণ তোমরা বুঝতেই পারবে না লুকটা বা ফিলটা। তো আমাদের ডাইনিং টেবিল কিন্তু একদম সেট হয়ে গেছে। তো এটা আমরা 4-সিটার একটা ডাইনিং টেবিল নিয়েছি ফ্রম আইকিয়া, আর এটা হচ্ছে আমাদের সেই অ্যাকসেন্ট ওয়ালটা। আর কালারটা একটুখানি অন্যরকম করেছি, কারণ আমাদের পুরো যে ইন্টেরিয়ারের কালারটা দেখছো হোয়াইট উড, তার সাথে একটু পপ আপ করার জন্য এটা বলতে পারো ব্লুইশ গ্রে কালার, একদম গ্রে কালার করলে একদম ডাল লাগতো। তবে ক্যামেরায় তোমাদের হয়তো বেশি একটু গ্রে লাগছে, বাট ইটস ব্লুইশ গ্রে, একদম মানে সফট একটা কালার। তো এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের টোটাল সেটআপ। এরপরে তো ডেকোর আসবে, এটা হচ্ছে একটা র উড। আর আইকিয়া থেকে আমরা এই কালারের উডটাই চুজ করেছিলাম, বিকজ দেখতেই পাচ্ছ এই যে ওয়ালের সাথে বেশ কন্ট্রাস্টে ভালো লাগবে, একটু লাইট কালার, মানে আমরা যেই টোনের উডটা ইউজ করেছি ফর আদার ফার্নিচার্স তার সাথে কিন্তু এটা একটু লাইট, জাস্ট টু মেক দ্য কন্ট্রাস্ট মোর ভিজিবল। আমরা কিন্তু আমাদের ডাইনিং টেবিলের সেটআপটা একদমই মিনিমালিস্টিক রাখতে চেয়েছি। আমরা বাইরে যে কোথাও ডাইনিং টেবিল চেয়ার দেখিনি সেরকমটা নয়, অনেক জায়গাতে দেখেছি। আমাদের সোফাটা আসছে নির্মিতি থেকে, ওখানেও আমরা দেখেছিলাম খুব না মানে হাই প্রাইসড, আর আমরা যেরকম চাইছি সেরকমটা পাচ্ছিলাম না। তো আইকিয়া সার্চ করে দেখলাম যে এই সেটটা পুরো সুন্দর আছে, না আমরা যেরকম চাইছি সেরকমও পাচ্ছি, প্লাস এটার প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবে হয়তো। এটার দাম নিয়েছে 11,200 টাকা, মানে আমার তো এটা চিপেস্ট মনে হয়েছে। তো বাইরে কোথাও ঘুরলে মানে মার্কেট ঘুরলে তো আমার মনে হয় না এই ফিনিশিংয়ে এই প্রাইসে কোনো ডাইনিং টেবিল চেয়ার আসবে বলে। আর জানো তো যিনি আর কি এসেছিলেন ডাইনিং টেবিলটা সেট করতে আরবান কোম্পানির থেকে, উনিও না একদম এন্ডে গিয়ে বললেন যে কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। একটা জিনিস হচ্ছে আমি একদম চেয়ারগুলো মিনিমাল রাখতে চেয়েছিলাম, আর একটু হালকা রাখতে চেয়েছিলাম যাতে আমি সরিয়ে পরিষ্কার করতে পারি। আর অনেক বেশি যদি খাঁজ থাকে না পরিষ্কার করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, ডাস্ট জমে যায়। তো এটা ক্লিন করাটাও ভীষণ ইজি। আর যেহেতু এই প্রাইসটা তোমাদের বললাম কুশন চেয়ার তো হওয়াটা পসিবল নয়, তবে আইকে একটা অপশন রেখেছিল এর সাথে ম্যাচিং কিন্তু কুশন আমরা কিনে নিয়েছিলাম। তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম এই কুশনগুলো, তখন বলেছিলাম এগুলো আমাদের ডাইনিং টেবিলের কুশন, তো এখানে ওয়েলক্রো দেওয়া আছে, সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে।
আমার কিন্তু মনে হচ্ছে কুশনগুলো অ্যাটাচ করার পরে লুকসটা অনেক বেশি এনহ্যান্স করেছে। আর এগুলো না ওয়াশেবল, আর প্রাইস পড়েছে 150 টাকা করে ইচ। তো আমার মনে হচ্ছে প্রাইসের দিক থেকেও ঠিকঠাক, আর লুকসের দিক থেকেও তো আমার বেশ খাসা লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগলো, আর লিঙ্কগুলো অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো। আমার কাছে যেহেতু বড় কাচের জায়গা নেই, তাই জন্য আমি দুটো জায়গা সেপারেট করে নিয়েছি, এটাতে দুটো হবে, এটাতে দুটো হবে। আর ওপরে দেখো স্লিটেড গ্রিন চিলি অ্যাড করছি, আর অ্যাড করবো কাঁচা সর্ষের তেল। এবার এটা আমি নর্মাল মোডে 600 ওয়াট পাওয়ারে 10 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব। আজকে কিন্তু ডাইনিং টেবিলের উদ্বোধনটা ফাটাফাটি ভাবে হচ্ছে। ইলিশ মাছ আর ভাপাটা কিন্তু দারুণ দেখতে হয়েছে। হ্যাঁ সত্যি, আজকে যদি মেনুটা উল্টো পাল্টা হতো না, তাহলে ডাইনিং টেবিলের ঠিকঠাক মজা দেওয়া হতো। আর আছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম, আর আছে তেল। উফ, আর কিছু লাগে না সত্যি। চলো চলে এসো সবাই। আর আমি ভাবলাম যে যখন সবকিছু নতুন নতুন হচ্ছে, আজকে ডিনার সেটটাও নতুনই হোক। I feel your arms around me. I need you more, need you here, more than I would like to admit. Let's forget about tomorrow. Yeah. তোমাদেরকে এই ওয়ালটা দেখাবো না বলে আমি লুকিয়ে লুকিয়ে ব্লগ করছিলাম। তো আজকে বেশ ভালো লাগছে দেখছি ক্যামেরায়। যদিও এখনও কমপ্লিট হয়নি, ওপরে একটা লাইট লাগবে যেটা আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি, নেক্সট উইকের মধ্যে চলে আসবে। আর আজকে লাঞ্চটা কিন্তু সত্যিই খাসা ছিল, মানে মাছটা সত্যিই খুব ভালো ছিল। এখানে দেখো ডাইনিং টেবিল তো সেট হয়ে গেছে, এবার ভাবছি এটাকে বিদায় জানাতে হবে। তো আমরা তো এই চেয়ার টেবিলটা কিনেছিলাম ব্যালকানির জন্য। তো ব্যালকানিতে এতদিন রাখছিলাম না, কারণ মামনি বাবার এই চেয়ার টেবিলটা প্রয়োজন হচ্ছিলো, এখানে বসেই খাওয়া দাওয়া হচ্ছে ছিল, আর আমি সৌরভ এই সোফায় বসেই খাচ্ছিলাম। তো এবার না এই জায়গাটা একটুখানি গ্যাঞ্জাম লাগছে, এগুলোকে এবার একটু বাইরে করতে হবে, তাই তো? সারাদিন বৃষ্টি নেই, যখন বেরোলে হুটহাট বৃষ্টি এসে গেল, পুরো ভিজিয়ে স্নান করে দিল। আমার সাথে আজকে তাই হয়েছে। তারপর পুরো ওয়েদারটা মানে দারুণ কামিং, সুন্দর হাওয়া দিচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম, তাই ভাবছি যে চেয়ার টেবিলটা থাকলে একটু বসা যায়। চেয়ার টেবিলটা বার করতে হবে। আর বাবাও গেছে নিচে একটু হাঁটতে, বাবা আসলে একসাথে চা করে। মাঝে মাঝে যাচ্ছি নিচটা গিয়ে, দেখলাম তখন পার্কটায় বসে আছে, এদিক ওদিক করছে একটু। বাড়িতে বসে থেকে কতক্ষণ ভালো লাগে সত্যি কথা। চলো বের করা যাক। Call you mine, think about you every time. I remember that it's over. Yeah. You never break, you never lie. ব্যালকানির সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম হবে সেটা তো তোমাদেরকে আগের বাড়িতেই আমি দেখিয়ে দিয়েছিলাম। স্ট্রাকচার মোটামুটি সেম, আর সাইজও সেমই বলতে পারো। তো এখন এরকম দেখতে লাগছে। আর দেখো আমি যে সেদিনকে ট্রেলিং প্ল্যানটা এনেছি, ওপরে এরকম হ্যাং করে দিয়েছি। নিচে না হ্যাং করার জায়গা নেই, আরও একটু নিচু হলে ভালো হতো, মানে দেখতে পাওয়া যেত। যদি একটুখানি বড় হয়ে যায় তাড়াতাড়ি করে, তাহলে বেশ ভালো লাগবে। আর এইখানটাও কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। কালকে আমরা রেন্টো মজোতে সমস্ত কিছু ফেরত দিয়ে দিয়েছি। আমরা যা যা ফার্নিচার রেন্টে নিয়েছিলাম সব কিছুই কাল চলে যাবে, কারণ কালকে আমাদের লাস্ট ফার্নিচার মানে আমাদের সোফাও কাল চলে আসছে। তো এই সোফাটাও চলে যাবে, এই সেন্টার টেবিলটাও চলে যাবে। সেন্টার টেবিল আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি, যেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমরা ভাবলাম আর ডিলে করে লাভ নেই, কারণ এখানে না ব্ল্যাক সোফাটা একদমই বেমানান। তো তাড়াতাড়ি করে সোফাটাও চলে আসছে ভালোই। আমাদের মানে বাড়িটা এবার ঠিকঠাকভাবে সাজানো হচ্ছে, বেশ ভালো লাগছে। যেরকমটা ভেবেছিলাম সেরকমটা হচ্ছে। এখন সন্ধ্যার পর বেরোলে এত ভালো লাগে, চারদিকে সব দোকানপাট খোলা, আলো জ্বলছে, একটা অন্যরকমই লাগে। আমরা মোটামুটি 2 মাস হয়ে গেল পুনেতে এসেছি, এখন যেন একটা অন্যরকম পুনেকে দেখছি আবার। তো আমাদের তো সেট আপ সমস্ত কিছু হয়ে গেলো, চাটা শুধু বসালেই হতো, কিন্তু বাবাও নিচ থেকে আসলো না। আর আমাদেরও একটা ছোট্ট কাজ আছে, এখন যাচ্ছি আহারে বাহারে বলে ওই বাঙালি দোকানটায়। ডাল অ্যাকচুয়ালি সব শেষ হয়ে গেছে, রোজই ভাবি যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না। তো মেনলি মুগের চাল একদম নেই, তো মুগের চালটা আনবো। আর টুকটাক কয়েকটা জিনিস আছে, যেহেতু মাছ পড়ে গেছে। আর একটা কথা আমি তোমাদেরকে বলছি, যারা তো
কলকাতায় আছো, পুনেতে যারা থাকো তারা তো জানবেই পুনের ওয়েদার সম্পর্কে। এখানে না ওয়েদারটা এত ভালো মানে আমি সত্যি রোজই এইটা ভাবি যে সত্যি কি ভালো ওয়েদার, কি ভালো ওয়েদার। এইটা কি সৌমি? চালতার চাটনি। আগে আহারে বাহারে যে দোকানটা ছিল এখন কিন্তু দোকান চেঞ্জ হয়ে গেছে, একটা অন্য দোকানে আজকে আসলাম। তো দাদার সাথে আমাদের ফোনে কথাবার্তা হয়, তো এসে দেখলাম যে দোকান তো সেট আপ আছে ঠিক আছে, কিন্তু তার সামনে সিঙ্গারাটা নিউ এডিশন, এটা নতুন, আগে তো ছিল না। সমোসা নয় সিঙ্গারা, তো দেখা মাত্রই আর কি সৌরভের তো খিদে পেয়ে গেল। আর দাদা এখানে না কাছে সিঙ্গারা ছিল, আমরা বললাম যে না যদি গরম গরম ভেজে দাও তাহলে নিতে পারবো, তো দাদা এখন সিঙ্গারা ভাজছে, আমরা গরম গরম সিঙ্গারা নিয়ে বাড়ি যাবো। মাসকাবাড়ি সব কেনা হয়ে গেছে, সেগুলো সব কিনে নিয়েছি। ভালোই হচ্ছে আজকে সকাল থেকে খাওয়া দাওয়াটা। Think about you a lot. It's almost like I can't stop. Can't stop. Yeah, yeah. You never lose an argument. So I've been trying hard to pretend that I'm okay. It's just a phase. And everything is going just great. I think about you a lot. সৌমি বাইরে বেশ চা চক্রটা বসালো, কিন্তু আমাদের ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেল। আর এখন কিন্তু আমাদের লিভিং রুমে সোফায় কিন্তু আর জায়গা পাওয়া যায় না, টিভি কিনে রাখতে হয় আগে থেকে, আগে থেকে ব্যবস্থা করতে হয়। আমাদের টিভি এসে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি মনে হয় না? কালকে একেবারে তোমাদেরকে দেখাবো, কারণ কালকে আমাদের ফাইনালি সোফা আসছে। আর এক্ষুনি না আমাদের কার্টেনটা আর কি ডেলিভার করতে এলো, যেটা আমাদের লিভিং রুমে জন্য আমরা সিলেক্ট করেছি, সেটা আবার 1.5 ইঞ্চি ছোট হয়ে গেছে, মানে এমন ট্যাং ট্যাং এ লাগছে সেটা লাগানো যাবে না। ভাবলাম যে কালকে পুরোপুরি লিভিং রুমটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু হলো না, মানে ওই হয়েও হচ্ছে না, হয়ে হচ্ছে না, এই কেস আর কি। আমাদের কিছু করার নেই, এরকমই হয় লাস্ট মোমেন্টে। তবে হ্যাঁ, কার্টেনটা মানে আগের দিনও এনেছিল, তখন একটা কি প্রবলেম হয়েছিল, আজকে নিয়ে আসলো, তখন আজকে আবার 1.5 ইঞ্চি ছোট। বাট টিভি দেখতে সবাই বসে যাচ্ছে এখন, একদম টাইম কমে সবাই এই 8টা বাজে আর মিঠাই মিঠাই দেখছি, মানে সিরিয়াল টিরিয়াল তো চলছে ভালো। আর এদিকে দেখো সৌমি যে যার কাজ করে যাচ্ছে, আলমারি গুছিয়ে যাচ্ছে, মানে ঢেঁকি সর্বে কেন ধান ভাঙবে, এবারে সৌমি জামা কাপড় পাট করে যাবে। সৌমি কত কতবার সে দেখছে খালি জামা কাপড় পাট করে। সত্যি বলছি এটা যে আমার খুব একটা ফেভারিট কাজ সেরকম নয়, আমার তো মানে ভালো লাগে না খুব একটা জামা কাপড় শুকুর দিতে, আর এই জামা কাপড় পাট করতে কিছু অপশন নেই, অপশনটাই কম না। পরে তুমি করতে থাকো তোমার কাজ। ডাইনিং টেবিলটা আমি একটু ডেকোরেট করার চেষ্টা করেছিলাম, যদিও এই সেটআপটা আমার একটুও ভালো লাগেনি, পরে আমি একটু এদিক ওদিক করে দেখব, আর দেন ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। কালকে আমাদের বাড়িতে আবারও সমস্ত রকমের মিস্ত্রিরা চলে আসছে, কারণ ফিনিশিং কাজ বাকি আছে কিছু, মেইনলি যেটা বাকি আছে ইলেকট্রিকের কাজ, তাই তো। আমাদের একটা এলইডি স্ট্রিপ লাগবে লিভিং রুমে, তারপরে বাথরুমে কিছু লাইট লাগবে, আর বেশ কিছু ফিটিংস আছে সেটা লাগবে, বাথরুমে শেলফ লাগবে, একটা মিরর আনা আছে সেটা লাগবে, আর একটা জিনিস লাগবে সেটা দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দিস ইজ আওয়ার রাউটার। এটাকে এরকম ব্যান্ডেজ করে আমরা রেখে দিয়েছি, এর এখানে দুটো মানে স্ক্রু লাগিয়ে এটাকে হ্যাং করতে হবে, বাট কে লাগাবে স্ক্রু এখন বলতো নেই, সেই জন্য ব্যান্ডেজ করে রাখা আছে, এটাকেও ফিট করতে হবে। তো বেশ কিছু মিস্ত্রি আসবে কালকে, একটা হুলুস তুলুস আবার আমাদের বাড়িতে হতে চলেছে। আমি এবার বলছি না, আমি এবার বলছি কেন আমরা গেলাম ডাল আনতে তড়ি ঘড়ি, কারণ মামনি বলল কালকে যেহেতু নিরামিষ কি হবে, বাইরে থেকেও খাওয়া যাবে না, তো খিচুড়ি হলে ভালোই হয়, কিন্তু আমাদের ডাল নেই, তাই জন্য আমরা আজকে গেলাম। মানে আগের দিন আমরা মানে ডাল খিচুড়িটা এত ভালো ছিল, মানে বাইরে থেকে যে ডাল খিচুড়ি এনে খাবো সেই সাহস হয়নি, আর মানে খিচুড়িটা হচ্ছে এমন জিনিস যেটা একবারে হয়ে যাবে, মানে ডাল তরকারি এসব করার কোনো দরকার নেই। আমি আবার রাত্রিবেলা বলছিলাম যে আজকে রাত্রে তাহলে কিছু করে রাখি, কারণ আমি জানি কালকে একটা হুলুস তুলু হবে, কিছু করা যাবে না, তো কালকে যাবে কিছু, মানে আমরা দেখেছি তো ক্লিনিং এর দিন কি হয়েছে। যাই হোক তোমাদের সাথে ডাল খিচুড়িটা এখনো মুখে লেগে আছে সত্যি কথা, শুধু খাওয়া আর খাওয়া, ভালো হলেও খাওয়া মাঝে হলেও খাওয়া, না সত্যি বলছি। তো
আমি তোমাদেরকে মানে এখনো অবধি আমার লিভিং ডাইনিং এর পুরো সেট আপটা দেখাইনি, কালকে সব কিছু আশা করছি কমপ্লিট হয়ে যাবে। আর কাল তোমাদের সোফাও চলে আসছে, সোফাটার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড। তো দেখা যাক কালকে তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা একটু শেয়ার করে দেবো, মানে ফাইনাল র লুকটা শেয়ার করবো, তারপরে তো ডেকোরেশন আসবে। তো পুরো হোম ট্যুর তোমরা অনেকেই চাইছো, সেগুলো আসবে ধীরে ধীরে, সময় লাগবে। আমরা নিজেরাই না হোম ট্যুর দিতে গেলে আমার মনে হয় সাজানোটাই মোস্ট ইম্পর্টেন্ট। ইন্টেরিয়ার ট্যুর তো ঠিক আছে দিয়ে দেওয়াই যায়, বাট হোম ট্যুর মানে হোম হতে হবে আগে। এক্স্যাক্টলি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, জানাবে তোমাদের কিরকম লাগলো। আর হ্যাঁ, আমাদের এই অ্যাকসেন্ট ওয়ালটা তোমাদের কিরকম লাগছে জানাবে কিন্তু, আর ডাইনিং টেবিলটাও কিরকম লাগবে সেটাও জানিও কিন্তু। চলো কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর আমাদের কিন্তু মাত্র 2000 সাবস্ক্রাইবার বাকি আছে, প্লিজ 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 যারা নতুন দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।